আজকের বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, দেশের স্বাধীনতার জন্য যিনি দেশবাসীর প্রতি সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন, যিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিয়াং হাইডিং বলেছেন, একথা অনস্বীকার্য যে ইংরেজদের কবল থেকে ভারতবর্ষের চূড়ান্ত মুক্তি নেতাজির সংগ্রামে ত্বরান্বিত হয়েছে। ভারতের স্বাধীনতা অন্যান্য এশীয় জাতিগুলির, বিশেষ করে মালয় ও সিঙ্গাপুরের স্বাধীনতা লাভের পথ তৈরি করে দিয়েছে। সুতরাং নেতাজি এবং তাঁর সংগ্রামের সঙ্গে যুক্ত যাবতীয় ঘটনাবলীর প্রত্যেকটি এশিয়াবাসীর কাছে মহাপবিত্র। সুভাষচন্দ্র বসু কেবল একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি একাধারে রাজনীতিবিদ ও সেনানায়কও ছিলেন। 1897 সালের 23 জানুয়ারি ওড়িশা রাজ্যের কটক শহরে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জানকীনাথ বসু ছিলেন প্রখ্যাত সরকারি আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী। সুভাষচন্দ্রের আদি নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে, বর্তমানে যে গ্রামটি সুভাষ গ্রামের অন্তর্গত। জানকীনাথ বসু ব্রিটিশ ভারতের সরকারের প্রতি অনুগত ছিলেন এবং ভাষা ও আইন সম্পর্কিত বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। প্রান্ত কলকাতার সপ্রতিষ্ঠিত এই মানুষটি নিজের জন্মভিটের সঙ্গে সংযোগ অটুট রেখেছিলেন। প্রত্যেক দুর্গাপূজার ছুটিতে তিনি কটক থেকে নিজের গ্রামে আসতেন। সুভাষচন্দ্র ছিলেন তাঁর পিতামাতার 14 জন সন্তানের মধ্যে নবম সন্তান তথা ষষ্ঠ পুত্র। বাড়িতে তাঁর মাতা দুর্গাপূজা ও কালী পূজা করতেন, মহাভারত ও রামায়ণ মহাকাব্য থেকে গল্প বলতেন এবং বাংলা ভক্তিগীতি গাইতেন। মাতার কাছ থেকে সুভাষচন্দ্র একটি স্নেহশীল স্বভাব লাভ করেন। তিনি দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য করতেন ও প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলাধুলা করা ও উদ্যান চর্চা পছন্দ করতেন। 1902 সালে 5 বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় বিদ্যালয়ে তাঁর প্রাথমিক পড়াশোনা শুরু হয়। বর্তমানে এই স্কুলটি স্টুয়ার্ট উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র বসু এই বিদ্যালয়ে পঠন পাঠন করেন। বিদ্যালয়টিতে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরাজি। বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপীয় বা মিশ্রিত ব্রিটিশদের অ্যাংলো ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। এই বিদ্যালয়ে পিতা জানকীনাথের পছন্দ ছিল, কারণ তিনি চেয়েছিলেন তার পুত্ররা যেন অনর্গল ত্রুটিহীন ইংরাজি বলতে পারে। ভারতে ব্রিটিশদের মাঝে থাকার জন্য তিনি বাংলা ও ইংরাজি উভয় ভাষাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তাঁর বাড়িতে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো, ফলে বিদ্যালয়টি ছিল বাড়ির বিপরীত বৈশিষ্ট্যের। এরপর 1909 সালে তিনি 12 বছর বয়সে কটকের রেভেনশ কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এখানে তিনি প্রখ্যাত শিক্ষক বেণীমাধব দাসের সান্নিধ্য লাভ করেন। এই মহান শিক্ষকের আদর্শে বালক সুভাষচন্দ্র দেশের সেবায় উদ্বুদ্ধ হন। 1913 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখানে দর্শনকে অধ্যয়ন বিষয় হিসাবে নির্বাচিত করেন এবং কান্ট, হেগেল, বেটসন ও অন্যান্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন। এই সময়টায় তিনি স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের বাণী দ্বারা গভীরভাবে প্রভাবিত হন ও জাতীয়তাবাদী কার্যকলাপের সাথে যুক্ত হয়ে পড়েন। প্রেসিডেন্সি কলেজের এক ইংরেজ অধ্যাপক ওটেন সাহেবের ভারত বিদ্বেষী মন্তব্যে
ক্ষুব্ধ হয়ে সুভাষচন্দ্র তাঁর ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির তীব্র প্রতিবাদ করেছিলেন। সেই অপরাধে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত করা হয়। এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনাকে কেন্দ্র করে লেখেন, যাদের উচিত ছিল জেলের দারোগা বা ড্রিল সার্জেন্ট বা ভূতের ওঝা হওয়া, তাদের কোনো মতেই উচিত হয় না ছাত্রদিগকে মানুষ করিবার ভার লওয়া। শেষ পর্যন্ত স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুপারিশে সুভাষচন্দ্র স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং এখান থেকে দর্শনশাস্ত্র বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯১৯ সালে পিতার ইচ্ছায় তিনি ইংল্যান্ড রওনা হন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য। ১৯২০ সালের জুলাই মাসে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান লাভ করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে ট্রাইপস উপাধি লাভ করেন। এই সময় তিনি চাকরির নিয়োগপত্র পেয়েও কেবলমাত্র ব্রিটিশদের দাসত্ব করবেন না বলে তা প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোন সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও ১৯১৯ সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ১৯২১ সালে ভারতে ফিরেই সুভাষচন্দ্র বোম্বেতে যান এবং অবিলম্বে গান্ধীজির সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন। সে সময় ৫১ বছর বয়স্ক গান্ধীজি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যা পূর্ববর্তী বছরে ভারতীয় সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল এবং পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতকে স্বাধীনতার পথে নিয়ে গিয়েছিল। গান্ধীজি সেদিন বোম্বেতে অবস্থান করছিলেন এবং সেদিন বিকেলেই বসুর সাথে দেখা করতে সম্মত হন। অনেক বছর পরে এক লেখায় এই সাক্ষাতের বিবরণে সুভাষচন্দ্র লেখেন, তিনি গান্ধীজিকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন। তাঁর মতে গান্ধীজির লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তাঁর পরিকল্পনা সুচিন্তিত ছিল না। গান্ধীজি এবং সুভাষচন্দ্র প্রথম সাক্ষাতেই আন্দোলনের উপায় সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। গান্ধীজি অহিংস আন্দোলন সম্পর্কে ছিলেন আপোষহীন, তবে বসুর মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায়ই গ্রহণযোগ্য ছিল। তারা পরিণতির প্রশ্নে ভিন্ন মত পোষণ করেন। সুভাষচন্দ্র বসু এক নায়কতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু গান্ধীজি পরিপূর্ণভাবে এর বিপরীত অবস্থান নেন। ঐতিহাসিক গর্ডনের মতে গান্ধীজি অবশ্য বসুকে বাংলায় কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদের নেতা চিত্তরঞ্জন দাসের পথে পরিচালিত করেন এবং চিত্তরঞ্জন দাসের মধ্যে বসু তাঁর কাঙ্ক্ষিত নেতা খুঁজে পান। চিত্তরঞ্জন দাস গান্ধীজির চেয়ে বেশি নমনীয় ও চরমপন্থার প্রতি বেশি সহানুভূতিশীল ছিলেন, যা সে সময় বাংলায় বসুর মতো আদর্শবাদী তরুণদের আকৃষ্ট করেছিল। চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্রকে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করান। সুভাষচন্দ্র পরবর্তী প্রায় ২০ বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তৎকালীন পরিস্থিতি নিয়ে সুভাষচন্দ্র স্বরাজ নামক একটি পত্রিকায় লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। এইভাবেই সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনে অনুপ্রবেশ ঘটে। তাঁর রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ১৯২৪ সালে চিত্তরঞ্জন দাস কলকাতা পৌরসভার মেয়র থাকাকালীন সুভাষচন্দ্র তাঁর অধীনে কাজ শুরু করেন। জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য ১৯২৫ সালে সুভাষকে অন্যান্য আন্দোলনকারীদের সাথে গ্রেপ্তার করে মান্দালয় জেলে পাঠানো হয়। এখানে তিনি যক্ষা রোগাক্রান্ত হয়েছিলেন। ১৯২৭ সালে কারাগার থেকে মুক্ত হলে সুভাষকে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় এবং তিনি জওহরলাল নেহরুর সাথে কাজ করতে শুরু করেন। এরপর ১৯৩০ সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। ওই বছরের মাঝামাঝি সময়ে সুভাষ ইউরোপ যাত্রা করেন। এই সময় বেনিতো মুসোলিনি সহ বিভিন্ন ভারতীয় ছাত্র ও ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে
তিনি দেখা করেন। তিনি দলীয় সংগঠন এবং কমিউনিজম ও ফ্যাসিবাদের প্রয়োগ পর্যবেক্ষণ করেন। ইউরোপে থাকাকালীন সময়ে তিনি তাঁর অভিজ্ঞতার উপর ভিত্তি করে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে একটি বই রচনা করেন, যেটি 1935 সালে লন্ডনে প্রকাশিত হয়। বইটি প্রকাশিত হওয়ার পরে এবং ব্রিটিশ সাম্রাজ্যের অধীন দেশগুলিতে এই বইয়ের প্রভাবে অশান্তির ভয়ে বইটি নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। 1934 সালে লবণ সত্যাগ্রহ বন্ধ করলে সুভাষচন্দ্র ও বিঠল ভাই প্যাটেল ইউরোপ থেকে সুভাষচন্দ্র প্যাটেল ইস্তাহার দেন। বিঠল ভাই প্যাটেল তাঁর সম্পত্তির 4/3 নেতাজিকে দান করেন। পরবর্তীতে তাঁর ছোট ভাই বল্লভ ভাই প্যাটেল তা অস্বীকার করে এবং তাকে প্রতারক সহ নানা খারাপ আখ্যা দেন। 20 বছরের মধ্যে তিনি মোট 11 গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1933 সালে তাঁকে ইউরোপে নির্বাসিত করা হয়। ইতিমধ্যে 1934 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে তিনি প্রথমবার এমিলি সেঙ্কলের সঙ্গে পরিচিত হন। 1937 সালে তাঁরা ব্যাড গাস্টিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনিতা বসু পাপ হলেন তাঁদের একমাত্র কন্যা। এমিলি সেঙ্কল কখনো ভারতে আসেননি, কিন্তু বৃহত্তর বসু পরিবার ও সুভাষচন্দ্রের সহযোগীদের সাথে তাঁর চিরকাল যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। 1996 সালে তিনি প্রয়াত হন। অনিতা বসু পাপ তাঁর পিতার দেশ ভারতে বহুবার এসেছেন। তিনি পেশায় অর্থনীতিবিদ এবং তাঁর স্বামী মার্টিন পাপ জার্মান পার্লামেন্টের প্রাক্তন সদস্য। 1938 সালে সুভাষচন্দ্র প্রথমবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগ সহ শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন। এর ফলে তাঁর সাথে গান্ধীজির সংঘাত সৃষ্টি হয়। এরপর 1939 সালে সুভাষ দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে মহাত্মা গান্ধী তার বিরোধিতা করেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দলটি বিভক্ত হয়ে যায়। সুভাষচন্দ্র কংগ্রেস থেকে পদত্যাগ করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং ভারতীয় সৈন্যরা ব্রিটিশদের সাথে যুদ্ধে যোগ দিলে সুভাষ হতাশ হয়ে পড়েন। ব্রিটিশ পুলিশ এই সময় সুভাষকে গৃহবন্দী করে রাখলে তিনি গোপনে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি ছদ্মবেশে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানে চলে যান এবং সেখানে গিয়ে হিটলারের কাছে ভারতের স্বাধীনতার জন্য সাহায্য প্রার্থনা করেন। হিটলারের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে তিনি জার্মান থেকে ডুবোজাহাজ U-180 করে প্রথমে মাদাগাস্কারের দক্ষিণ পূর্ব অঞ্চলে পৌঁছান। সেখান থেকে আবার জাপানি ডুবোজাহাজ I-29 করে 1943 সালের ফেব্রুয়ারি মাসে জাপানে এসে পৌঁছান। ইতিমধ্যে জাপানিদের সহযোগিতায় রাসবিহারী বসুর নেতৃত্বে জাপানে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গড়ে উঠেছিল। সুভাষচন্দ্র বসু জাপানে পা রাখার পর ওই বছরের জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি সভায় রাসবিহারী বসু তাঁর হাতে এই বাহিনীর দায়িত্ব তুলে দেন। রাসবিহারী বসুই প্রথম তাকে ভূষিত করলেন নেতাজি আখ্যায়, যা পরবর্তীকালে বহুজনের কণ্ঠে ধ্বনিত হল আর সুভাষচন্দ্র হয়ে উঠলেন আমাদের সকলের নেতাজি। দায়িত্ব নিয়েই নেতাজি সেনাবাহিনী পুনর্গঠন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন সংগঠিত করতে সক্ষম হন। প্রবাসী ভারতীয়রা একই সাথে জাতীয় সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়ে এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের আহ্বানে সাড়া দিয়ে আর্থিকভাবে সহায়তা প্রদানের মাধ্যমে তাঁদের সমর্থন ব্যক্ত করেন। নারী পুরুষ নির্বিশেষে এই দলের সৈন্য সংখ্যা ছিল প্রায় 85,000 মতো। ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নাম বদলে এই বাহিনীর নাম রাখা হয় আজাদহীন ফৌজ। এই ফৌজে একটি পৃথক নারী ইউনিট ছিল যার নাম ঝাঁসি রানী রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সেগালের নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়। এটিকে এশিয়ায় এ ধরনের প্রথম দৃষ্টান্ত হিসাবে বিবেচনা করা হয়। সামরিক প্রতিকূলতার মুখোমুখি হয়েও সুভাষচন্দ্র আজাদহিন্দ আন্দোলনের প্রতি
সমর্থন বজায় রাখতে সক্ষম হন। ১৯৪৪ সালের চৌঠা জুলাই বার্মায় ভারতীয়দের এক সমাবেশে আজাদ হিন্দ ফৌজের জন্য একটি ভাষণ প্রদানের সময় নেতাজি তাঁর বিখ্যাত উক্তিটি করেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তির মাধ্যমে তিনি ভারতের জনগণকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান। এইবার আজাদ হিন্দ ফৌজ অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন করে। এই সরকার নিজস্ব মুদ্রা, ডাকটিকিট, আদালত এবং সিভিল কোড উপস্থাপন করে এবং জার্মান, জাপান, ইটালি, ক্রোয়েশিয়া, চীন সহ অক্ষশক্তির নয়টি তৎকালীন রাষ্ট্র এই অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেয়। ১৯৪৪ সালের ৬ জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও কর্তৃক সম্প্রচারিত একটি বক্তৃতায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেন এবং স্বাধীনতা যুদ্ধের জন্য তাঁর আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন। কিন্তু বিভিন্ন প্রতিকূল অবস্থা, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাভূত জাপানের আত্মসমর্পণের ফলে নেতাজির আজাদ হিন্দ ফৌজের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। ব্রিটিশ শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আজাদ হিন্দ বাহিনী। তবে ইতিহাস বলে জগতে কোনো আন্দোলন বা সংগ্রাম বিফলে যায় না, পরবর্তীকালে থাকে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব। আজাদ হিন্দ বাহিনীর কঠোর সংগ্রামের ফলেই ভারতের স্বাধীনতা প্রাপ্তির পথ সুগম হয়। অবশেষে দুঃসহ পরাজয়ের বেদনা নিয়ে নেতাজি নতুন পথের সন্ধানে বিমানে জাপান ত্যাগ করেন। পরদিন সংবাদ মাধ্যমে প্রচারিত হতে থাকে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট সুভাষচন্দ্র বসু তাইহোকু বিমানবন্দর থেকে বিমানে জাপান ত্যাগ করার পর এই বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং এই দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয় বলে মনে করা হয়। যদিও সুভাষের প্রকৃত মৃত্যুর কারণ আজও জানা যায়নি বা সরকার কর্তৃক তা জনসমক্ষে প্রকাশিত হয়নি। দেশের স্বাধীনতার ৭৪ বছর পরেও তাঁর মৃত্যু সম্পর্কে বিভিন্ন কল্পকাহিনী আজও জীবিত রয়েছে।